ধামরাইয়ে শুকরের মাংস চর্বি থেকে ভোজ্য তেল তৈরির কারখানা। সিএনডব্লিউ নিউজ টিভি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন। আমরা আমাদের ল্যাব থেকে কনফার্ম করা হয়েছে যে এটা এমবিএম, এবং এই কাজটা আমাদের লোকজন প্রায়ই করে যে ফিশ মিল নাম দিয়ে তারা এমবিএম নিয়ে আসে। তো এগুলোতে পর্ক বা শুকরের মাংস চর্বি থেকে বা হাড় থেকে তৈরি করা হয়। এসব এমবিএম ভোজ্য তেলের সঙ্গেও মেশানো হচ্ছিল কিনা তা নিয়েও সংশয় জানিয়েছে র্যাব। তারা যেটা করেছে, এই যে আপনার এমবিএম টার্ম, তাদের যে তৈল উৎপাদনকারী যে আপনার র মেটেরিয়াল রয়েছে একই সাথে রেখেছে, প্রায় মিশে গেছে বলা যায়। আমরা এটা নিশ্চিত করতে বলছি সেটা হলো যে সে এইটা আসলে সে অয়েলে দিয়েছে কিনা। বলছি বিস্তারিত, ধামরায় শুকরের মাংস ও চর্বি থেকে তেল তৈরি করে কেবিসি এগ্রো নামে একটি ভোজ্য তেল কারখানা, পরে তা রাইস ব্র্যান্ড অয়েল নামে বিক্রি করে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল সংগ্রহ করে রিফাইন করে পুনরায় বাজারজাত করে কোম্পানিটি। শনিবার রাতে র্যাবের অভিযানে এ কারখানা থেকে 11 কোটি টাকা মূল্যের 3000 টন আমদানি নিষিদ্ধ শুকরের মাংস, হাড় ও চর্বি জব্দ করা হয়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষকে 75 লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা এমদাদুল হক, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলমগীর। সারোয়ার আলম জানান, কেবিসি এগ্রো লিমিটেড হংকং থেকে শুকরের চর্বি, মাংস ও হাড় এনে তা থেকে তেল তৈরি করে বাজারজাত করে আসছে। এছাড়া একই উপকরণ ব্যবহার করে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে বাজারজাত করে তারা। অভিযানে 2,98,000 টন শুকরের চর্বি, মাংস ও হাড় আমদানির চালান ফর্ম জব্দ করেন আদালত। চালানগুলো ছিল কুষ্টিয়ার কে এনবি প্রতিষ্ঠানের নামে।